বন্ধুরা এখনো পর্যন্ত আপনার নিজের বা আপনার পরিবারের কোনো সদস্যের যদি এই ধরনের পুরনো ভোটার কার্ড থেকে থাকে এক্ষেত্রে ইলেকশন কমিশনের তরফ থেকে একটি সম্পূর্ণ নতুন ডিজাইনের ভোটার কার্ড লঞ্চ করেছে এবং এই মুহূর্তে ইলেকশন কমিশনের তরফ থেকে এই নতুন ডিজাইনের ভোটার কার্ড সবাইকে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে আপনি কিন্তু আপনার নিজের বা আপনার পরিবারের সদস্যদের জন্য এই ধরনের একটি নতুন পিভিসি ভোটার কার্ডের জন্য অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে অর্ডার করতে পারবেন তো চলুন আজকে আমি স্টেপ স্টেপ বাই আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনি কিভাবে অনলাইন থেকে এই ধরনের একটি নতুন ভোটার কার্ডের জন্য সম্পূর্ণ ফ্রিতে কিভাবে আবেদন করবেন তো চলুন দেখে নিই প্রথমে আপনার মোবাইলে ইলেকশন কমিশনের এই নতুন অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন তো আমি ওপেন করে নিচ্ছি দেখুন ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশনটি ওপেন করার সঙ্গে সঙ্গে রকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে দেখুন এখানে লেখা আছে ইফ ইউ আর এর রেজিস্টার্ড ইউজার এন্টার ইউর মোবাইল নাম্বার টু লগ ইন অর্থাৎ আপনার যদি আগে থেকে এই অ্যাপ্লিকেশানে রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড পুট করে লগ ইন করে নেবেন আর যদি আপনি আগে থেকে এই অ্যাপ্লিকেশানে রেজিস্ট্রেশন করে না থাকেন সেক্ষেত্রে নিচে দেখুন নিউ ইউজার বলে একটি অপশান আছে এই অপশানে ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড এখানে পুট করে দিচ্ছে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড পুট করার পর নিচে দেখুন সেন্ড ওটিপি বলে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে এবং ওটিপিটি এখানে পুট করতে হবে ওটিপি পুট করার পর নিচে লগ নাও এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি অ্যাপ্লিকেশনে লগ করার পর দেখুন ভোটার হেল্পলাইন অ্যাপ্লিকেশনের ইন্টারফেস পুরোপুরি চেঞ্জ করে দেওয়া হয়েছে নিচে দেখুন অনেকগুলি অপশান রয়েছে প্রথম যে অপশান অর্থাৎ ভোটার রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করব তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে নিচের দিকে স্কল করবেন এখানে দেখুন একটি অপশান রয়েছে ফর্ম এইট কানেকশন অফ এন্ট্রিস তো এই অপশানে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি তারপর এখানে দেখুন লেখা আছে ডু ইউ অলরেডি হ্যাভ ভোটার আইডি নাম্বার এবং নিচের দিকে দেখুন দুটি অপশন রয়েছে প্রথম অপশানটি হলো ইয়েস আই হ্যাভ ভোটার আইডি নাম্বার অর্থাৎ আপনার কাছে যদি আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার থাকে সেক্ষেত্রে প্রথম অপশানটি সিলেক্ট করবেন তারপর দ্বিতীয় অপশানটি দেখুন নো আই ডোন্ট হ্যাভ ভোটার আইডি নাম্বার অর্থাৎ আপনার কাছে যদি আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার না থাকে সেক্ষেত্রে দ্বিতীয় অপশানটি সিলেক্ট করবেন আমার কাছে যেহেতু আমার ভোটার আইডি কার্ডের নাম্বার রয়েছে সেক্ষেত্রে প্রথম অপশান অর্থাৎ ইয়েস আই হ্যাভ ভোটার আইডি নাম্বার এই অপশানটি সিলেক্ট করছি তারপর দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে তো এখানে দেখুন প্লিজ এন্টার ইউর ভোটার আইডি কার্ডের পুট করে ভোটার আইডি কার্ডের নাম্বার পুট করার পর নিচে দেখুন সিলেক্ট স্টেট তো এই অপশানে ক্লিক করে আপনি যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের নামটি সিলেক্ট করবেন তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি তারপর নিচে দেখুন ফেজ ডিটেলস বলে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ফেজ ডিটেলস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ভোটার কার্ড সংক্রান্ত সমস্ত ধরনের তথ্য এখানে শো করছে যদি সমস্ত তথ্য ঠিক থাকে সেক্ষেত্রে একদম নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর এখানে দেখুন আমাদের নাম রিলেটিভ নেম অর্থাৎ বাবা বা স্বামীর নাম এখানে শো করছে তারপর নিচের দিকে স্ক্রল করবেন এখানে দেখুন আধার ডিটেলস অর্থাৎ আপনার বারো ডিজিটের আধার নাম্বারটি এখানে পুট করে দেবেন আধার কার্ডের নাম্বার পুট করার পর নিচে দেখুন মোবাইল নাম্বার অর্থাৎ আপনার নিজের মোবাইল নাম্বারটি এখানে পুট করে দেবেন আধার কার্ডের নাম্বার এবং মোবাইল নাম্বার পুট করার পর নিচের নেক্সট অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে আই সাবমিট অ্যাপ্লিকেশন ফর এবং নিচের দিকে দেখুন চারটি অপশান রয়েছে তৃতীয় যে অপশান অর্থাৎ দেখুন ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন এই অপশনটি সিলেক্ট করব তো সিলেক্ট করলাম সিলেক্ট করার পর নিচের নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে তো এখানে দেখুন তিনটি অপশন রয়েছে এখান থেকে দ্বিতীয় অপশনটি সিলেক্ট করবেন ডিস্ট্রয় ডিউ টু রিজন বিয়ন্ড কন্ট্রোল লাইক ফ্ল্যাট ফায়ার অ্যান্ড আদার ন্যাচারাল ডিজাস্টার নিচের দিকে দেখুন একটি চেকবক্স আছে এই চেকবক্সটি সিলেক্ট করবেন তারপর একদম নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখুন ডিক্লিয়ারেশন তো আপনি এটি পড়ে নিতে পারেন তারপর নিচের দিকে দেখুন যে ডেটে আমরা এই আবেদনটি করছি সেই ডেটটি এখানে শো করছে তারপর নিচে দেখুন আমাদের নাম শো করছে নিচে দেখুন প্লেস অর্থাৎ আপনি যে জায়গা থেকে এই অ্যাপ্লিকেশনটি পূরণ করছেন সেই জায়গার নামটি এখানে পূরণ করবেন তো আমি এখানে চাকদা টাইপ করে দিচ্ছি তারপর একদম নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমরা এতক্ষণ ধরে যে ফর্ম এইটটি পূরণ করলাম তার ডিটেলস কিন্তু এখানে শো করছে তো আপনি ভালোভাবে চেক করে নেবেন যে সমস্ত ডিটেলস আপনি সঠিকভাবে পূরণ করেছেন কিনা যদি সব কিছু ঠিক থাকে সেক্ষেত্রে একদম নিচে কনফার্ম অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন কনফার্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে তো এখানে দেখুন লেখা আছে থ্যাংক ইউ ইউর অ্যাপ্লিকেশন হাজি এবং এখানে দেখুন যে ডেটে আমরা অ্যাপ্লিকেশনটি সাবমিট করলাম সেই ডেটটি এখানে শো করছে এবং নিচে দেখুন একটি রেফারেন্স আইডি নাম্বার দিয়ে দিয়েছে এই অ্যাপ্লিকেশন থেকে আবেদন করলাম তার যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আমরা কিন্তু এই রেফারেন্স আইডির মাধ্যমে চেক করতে পারবো আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে ভিডিওগুলি আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো দিন কাজে আসে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনার মনে যদি কোনো ধরনের কোনো কোষ থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে